সাইমদাদ নওশাদকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। ভিডিওতে আছেন আমাদের আমার বড় ভাই, আমাদের তারাইল বিচিত্রার প্রতিষ্ঠাতা রতন ভাই, এবং উপস্থিত আছেন অত্র স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষক, এই এলাকার সম্মানিত আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, এবং এখানে আরেকজন উপস্থিত আছেন আমাদের রবিন খান সাহেবের বোন সম্মানিতা খান সাহেবের ভাবি বিলকি সারা, এবং উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি সবাইকে আমি তারাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে অনুষ্ঠানটা আরো সুন্দর হতে পারত যদি আবহাওয়াটা ভালো থাকতো, কিন্তু এরপরও আমরা অত্যন্ত খুশি যে এরকম একটা সংবর্ধনা যারা আয়োজন করেছে, যারা পরিশ্রম করে এই এত সুন্দর একটা সংবর্ধনা নওশাদকে দিয়েছে এবং পাশাপাশি আমাকেও দিয়েছে, এই জন্য আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আর আমি সকলের কাছে দোয়া করব, নওশাদ চেয়ারম্যান হয়েছে, সে মানুষকে মানুষ সাধারণ মানুষ তাকে ভালোবেসে সম্মান করে ইজ্জত করে যে বিশ্বাস রেখে যে চেয়ারম্যান বানিয়েছে, এটা আসলে অন্যান্য ইউনিয়নের চেয়ে সদর ইউনিয়নের ইলেকশনটা অনেক কঠিন ছিল, তবে শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়েছে, শেষ পর্যন্ত মানুষের আবেগের জয় হয়েছে, সেটা অর্থবৃত্ত সেখানে হার মেনে গেছে। এই জন্য আমি মনে করি যে আমরা যারা নওশাদের পক্ষে কাজ করেছি আমরা সফল হয়েছি। আমরা বিশ্বাস করি যে কোনো ব্যক্তি যদি পরবর্তীতে চেয়ারম্যান হতে চায় তাহলে তাকে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে, সাধারণ মানুষকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। কেউ চিন্তা করলেই চেয়ারম্যান হতে পারবে না যে আমার অনেক অর্থবৃত্ত আছে, টাকা পয়সা আছে, আমি এগুলি দিয়ে মানুষকে কিনে ফেলব, এই সাহসটা পরবর্তীতে আর কেউ করার চিন্তা করবে না। চেয়ারম্যান হতে হলে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে, ইজ্জত করতে হবে, সাধারণ মানুষকে বিপদ আপদে আনন্দে সুখে দুঃখে সকল অবস্থায় সাধারণ মানুষের পাশে থাকতে হবে, তাইলে সে চেয়ারম্যান হওয়ার চিন্তা করতে পারবে। আর আপনারা যে ভালোবাসা, যে আদর, যে স্নেহ, যে সন্তান মনে করে আজকে নওশাদকে চেয়ারম্যান বানিয়েছেন, আমি নওশাদের উদ্দেশ্যে বলবো এই ভালোবাসাটা, যে ইজ্জতটা, যে আদরটা, যে সম্মানটার যে প্রতিফল উত্তর, এটা যেন ভালোবাসার জিনিস, ভালোবাসার মাধ্যমেই এই দেওয়া হয় সাধারণ মানুষকে, যেন যারা মার মতো, বাবার মতো, ভাইয়ের মতো তোমার বিপদে ছিল তাদের পাশে তুমিও সবসময় থাকার চেষ্টা করবা। আমি বিশ্বাস করি সে একজন ভালো ফ্যামিলির সন্তান, তার এই ফ্যামিলিতে অনেক নেতৃত্ব অতীতে ছিল, এই ফ্যামিলিতে আমাদের প্রয়াত উপজেলার চেয়ারম্যান বিক্কু মিয়া সাহেব ছিল, তার আত্মার মাগফেরাত কামনা করছি। তো এই ফ্যামিলিতে সেলিম ভাই এই সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিল, অত্যন্ত দাপটের সাথে উনি চেয়ারম্যানই করেছে, তারও আত্মার মাগফেরাত কামনা করছি। আমি বিশ্বাস করি যে নওশাদ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমি এই কম বয়সে পুরা উপজেলাটাকে দৌড়াচ্ছি, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, সাতটা ইউনিয়ন, আর নওশাদ আমার ছোট ভাই, সে একটা ইউনিয়ন নিয়ন্ত্রণ করবে, সেটা কোনো বিষয়ই না। সে যদি ইচ্ছা করে, আমি বিশ্বাস করি অন্তর থেকে তার কাছ থেকে পরবর্তীতে চেয়ারম্যানই কেউ নিতে পারবে না, যে ভালোবাসাটুকু তার প্রতি আছে মা পাবলিকের, সেটা যদি সে ধরে রাখতে পারে। এবং আমি অন্তর থেকে দোয়া করি ভালোবাসার প্রতিফল যেন ভালোবাসার মাধ্যমে সে সবাইকে দেয়, সবার মুখে, যারা অসহায়, দুস্থ, দরিদ্র, গরিব, যারা একজন চেয়ারম্যানের কাছে গিয়ে একটু সান্ত্বনা চায়, একটু ভালোবাসা চায়, বা তার মনের কষ্টটা বলার সুযোগ যেন পায়, এই সুযোগটুকু যেন দেয়, সময়টুকু যেন দেয়,
এই সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আমার বাবা মরহুম কামালউদ্দিন বুয়া কাঞ্চন। এই সদর ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে আমি তাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অন্যরকম ভাবে ভালোবাসি, কারণ আমি আমার উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার অবস্থান সাতটা ইউনিয়নে আছে। তবে এই সদর ইউনিয়নটা আমার বাবা দুদুবার চেয়ারম্যান ছিল, তাই সদর ইউনিয়নের প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে যখনই আমি যাই তখনই আমার বাবার কথা বেশি মনে হয়। তাই আমি নৌশাদকে অনেক আলাদ করে অনেক ভালোবেসে আমরা সকলে মিলে যারা চেয়ারম্যান মানিয়েছি আমি তাকে বলবো যে তুমি ইলেকশনে পাস করছো এটা মনে করা যাবে না, মনে করতে হবে যে ইলেকশনে তুমি নেমেছো, পাঁচ বছর পরে আবার ইলেকশন হবে। সেই চিন্তাটা রেখে যদি কেউ চলে নৌশাদ চলে তার কাছ থেকে কেউ চেয়ারম্যানই নিতে পারবে না, কারণ আমরা ভাই হিসাবে আছি, আমাদেরও মুরব্বী আছে মুজিবুল হক চুন্নু সাহেব, তার সততা আদর্শ নিয়ে আমরা রাজনীতি করতেছি। আর এই মঞ্চে যারা আছে মবিন চেয়ারম্যান, হুমায়ুন চেয়ারম্যান সাহেব, আমাদের তারাইলের অনেক নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে আছে, আমরা বিশ্বাস করি মুজিবুল হক চুন্নু যতদিন আছে আমাদের তারাইলের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে। মুজিবুল হক চুন্নু যতদিন আছে তারাইল কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি হবে না, তারাইল কোনো ধরনের দুর্নীতি হবে না, তারাইল কোনো ধরনের মানে অবিচার হবে না। আমরা ন্যায়ের পক্ষে থাকব, শান্তির পক্ষে থাকব এবং সত্যকে আমরা খুঁজে বের করব এবং সত্যকে প্রতিষ্ঠিত করব এবং সত্য শুনব, সত্য বলবো। আপনারা যারা এখানে আছেন এবং মাইকে সাউন্ড যে পর্যন্ত যাচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তারাইল উপজেলাটাকে একটি শান্তিনগরীতে পরিণত করতে পারি। ধন্যবাদ সকলকে। আর সকলকে আবারও আজকের এই আয়োজন যারা করেছে এবং যারা আজকের এই আয়োজনকে উপস্থিত থেকে সুন্দর করেছে সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।